नमस्कार বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ঠেকুয়া। এটি বিহারে ছট পূজয় প্রসাদ হিসেবে ব্যবহার করা হয়। আসুন দেখি আমি ঠেকুয়াটা কিভাবে বানাই। ঠেকুয়া বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিলাম এক কাপ আটা, হাফ কাপ ময়দা, হাফ কাপ সুজি, হাফ কাপ নারকেল কোড়া, হাফ কাপ আখের গুড়। আমি শক্ত আখের গুড়টাকে গ্রেট করে নিয়েছি, আর বড় দু চামচ ঘি দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে পুরো আটাটার সঙ্গে সব কিছু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এখন আমি হাতে মুট করে দেখে নেব। আবার ঝুড়ো করে নিলে বোঝা যাবে যে ময়মটা ঠিক হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম চিনি। এখানে কিন্তু আস্ত চিনি দিতে হবে, কারণ ঠেকুয়াতে আস্ত চিনি দেখা যায়। আমি হাফ কাপ জল নিয়ে নিয়েছি, অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে মেখে নেব। ডোটা কিন্তু একটু শক্ত হবে, রুটি লুচির মতো ডো হবে না, এই জন্য অল্প অল্প করে জল নিয়ে মাখতে হবে। এই যে আমার ডো তৈরি হয়ে গেছে, দেখুন এরকম শক্ত একটা ডো হবে। আমার এখনো এতটা জল রয়ে গেছে। এটাকে আমি এবার 5 মিনিট রেস্টে রেখে দেব। পাঁচ মিনিট পর আমি এর থেকে লেচি কেটে নেব। আমি ডোটা থেকে লেচি করে নিয়েছি। আমি এরকম সাইজের লেচি করেছি। আমার কাছে এরকম ছাঁচ আছে দুটো, আমি এর মধ্যে ঘি মাখিয়ে নিচ্ছি। দুটোতেই ঘি মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা লিচি নিয়ে এরকম হাতে এরকম গোল করে ছাঁচের ওপর বসিয়ে আর একটা দিয়ে প্রেসার দিয়ে এইভাবে করে আমি ঠেকুয়াগুলো বানিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। আরো একটা বানাবো। লম্বা গোল যেমন হোক করে বানিয়ে নেওয়া যাবে, এরকম মোটা করতে হবে ঠেকুয়াগুলো। আমি এরকমভাবে ছাঁচ দিয়ে বানিয়ে নিয়েছি। এবার ঘরে থাকা কিছু জিনিস দিয়ে কীভাবে ঠেকুয়ার ওপর ডিজাইন করব সেটা আমি দেখিয়ে দেবো।
যাতে সবাই বানাতে পারে। এরকম ঝাঁঝরি হাতা থাকলে তার ওপরে এরকম দিয়ে লেচিটা দিয়ে এরকম প্রেসার দিয়ে এই যে একটা ডিজাইন হয়ে গেল। অথবা এরকম যদি গ্রেটার থাকে এখানেও এরকম লেচি বসিয়ে এরকম প্রেসার দিয়ে এই যে এই একটা ডিজাইন হয়ে গেল। অথবা গ্রেটারের এই দিকটা দিয়ে এরকম লেচিটা বসিয়ে প্রেসার দিয়ে এরকমও ডিজাইন হতে পারে। অথবা একটা লেচিকে হাত দিয়ে প্রেসার দিয়ে এরকম একটু পাতলা করে একটা কাঁটা চামচের সাহায্যে এরকমভাবে চারিদিকে প্রেসার দিয়ে দিয়ে এইভাবে একটা ডিজাইন করা নিয়ে যেতে পারে। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন। এদিকে আমি একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা ভেজিটেবিল অয়েল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি একটা করে ঠেকুয়া তেলের মধ্যে দিয়ে আমার কড়াইটা যেহেতু ছোট ওই জন্য আমি একটা করেই ভাজছি। এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আস্তে করে উল্টে দেব। এরকম লাল লাল করে ভেজে নেব। প্রথমে ঠেকুয়াগুলো একটু নরম থাকবে, ঠান্ডা হওয়ার সাথে সাথে এগুলো একটু খাস্তা হয়ে যাবে। এইভাবে আরও একটা দিয়ে দিলাম। এইভাবে করে সব ঠেকুয়াগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইলো।